দশমীর পূজো শেষ হতেই বহরমপুর গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বহরমপুর গঙ্গার ঘাটে ঘিরে ছিল পুলিশ, নিরাপত্তা চোখে পড়ার মতো। স্পিড বোট গঙ্গার ঘাটে ঘাটে নজরদারি ছিল পুলিশের তরফ থেকে, পৌরসভার তরফ থেকেও। প্রতিমা নিরঞ্জনের পর কাঠামো সরানোর একটি টিম কাজ করছিল। এদিন সকাল থেকে বিভিন্ন বাড়ির পুজো বারোয়ারি ক্লাবগুলি প্রতিমা নিয়েছে নিরঞ্জন করতে। দেখা যায় বৃষ্টিকে উপেক্ষা করে কেউ ছাতা নিয়ে, কেউ বা পলিথিন মাথায় মায়ের নিরঞ্জন দেখতে হাজির ছিলেন। দশমী একাদশী নিরঞ্জন হলেও বহরমপুর শহরের এবার ওয়ামে মাঠে ক্যানিভাল থাকায় অনেক প্রতিমাই 7 তারিখে ভাসান করবে বলে জানা গেছে। ভাসান দেখতে আসে লোকজনের ক্যামেরার সামনে তাদের বক্তব্য ধরা দিয়েছেন। বহরমপুর গঙ্গার ঘাট থেকে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বহরমপুর থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, মুর্শিদাবাদ। আমাদের তো মন খারাপ প্রচন্ড, আবার আসার জন্য আমরা অপেক্ষা করছি সব কিছুর জন্য। আর ছেলে মেয়ের জন্য কষ্ট হচ্ছে, কারণ ওরা এতদিন আনন্দ করেছে যে বলার মতো না। আমাদের খুব মনে কষ্ট হচ্ছে। আমরা মধুপুর ছাপাখানা গলি, প্রচন্ড ভারাক্রান্ত মনে মাকে বিদায় দিতে হচ্ছে। আমাদের এই চিরাচরিত প্রথা, দশমীর দিন মাকে বিদায় দিতে হবে। আমাদের দু চোখ ভরে আসছে, কিন্তু আমাদের বিদায় দিতে হবে। এই বিদায়ের বেলায় আমাদের চোখ ভরে আসছে, মাকে বিদায় দিতে বাধ্য হচ্ছে। অবশ্যই আমরা প্রতি বছর পরের বছরের জন্য অপেক্ষা করি যে পরের বছর মা আবার আসবে। সেই প্রস্তুতি বিদায় বেলা থেকে আবার শুরু হয়। গায়ত্রী মণ্ডল, বাড়ির পুজো, মধুপুর। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কল্যাণী, আরভিজে বসন্ত বাবু রোড, কাঁচড়াপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট, 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার, 41 লেনিন সরণি, কাঁচড়াপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচড়াপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, গুড়ি দেবেন বাবু রোড, কাঁচড়াপাড়া, আরবি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট, খালী শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559।